117টি দেশ এবং অঞ্চল থেকে 59,000-এর বেশি ছবি থেকে নির্বাচিত ছবির মধ্যে রয়েছে তরুণ স্প্যানিশ ফটোগ্রাফার আলবার্তো রোমান গোমেজের এই আকর্ষণীয় চিত্র, একটি সূক্ষ্ম স্টোন চ্যাট পাখির সাথে একটি শিকল। স্পেনের সিয়েরা দা গ্রাজালেমা ন্যাচারাল পার্কের কাছে তিনি তার বাবার গাড়ির জানালা থেকে পাখিটির ছবি তুলেছিলেন। ইগোর মেটেলস্কি একজন রাশিয়ান ফটোগ্রাফার। সন্ধ্যার প্রথম দিকের সূর্যের আলোতে প্রসারিত একটি লিংস এর দেহটি অপ্রতুল মরুভূমির প্রতিচ্ছবি ক্যাপচার করেছেন। রাশিয়ার লাজভস্কি জেলার অধরা প্রাণীটির শর্ট পেতে ফটোগ্রাফারের 6 মাসেরও বেশি সময় লেগেছে। 2023 সালে পরিচালিত একটি সমীক্ষা অনুমান করে যে সমগ্র রাশিয়ান লিংস জনসংখ্যা প্রায় 22,500 ছিল। কানাডিয়ান ফটোগ্রাফার জনি ম্যারিয়ট কানাডার ইউকন অঞ্চলে ঠান্ডা বাতাস থেকে তার তরুণদের আশ্রয় দেওয়ার এই শক্তিশালী চিত্রটির সাথে প্রাণী প্রতিকৃতি পুরস্কার জিতেছেন। ম্যারিয়ট এই শটটি পেতে 1 সপ্তাহ ধরে তুষার জুতো পরে পরিবারকে ট্র্যাক করেছিল। লিংস সংখ্যা সাধারণত তাদের প্রধান শিকার প্রজাতি স্নোশু খরগোশের প্রাকৃতিক জনসংখ্যার ওঠানামাকে প্রতিফলিত করে। জ্যাক ঝি একজন মার্কিন ফটোগ্রাফার। লস এঞ্জেলেসে একটি তরুণ বাজ পাখির শিকারের দক্ষতা অনুসরণ করার এই চিত্তাকর্ষক চিত্রটি তুলেছিলেন। এই তরুণ পেরিগ্রিন ফ্যালকনটি যদি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, পরীক্ষায় দেখা গেছে যে এটি প্রতি ঘন্টায় 300 কিলোমিটারের বেশি গতিতে ঝুঁকে যেতে বা উপরের থেকে শিকারের উপর নামতে পারবে। শ্রীলঙ্কায় একজন প্রাপ্তবয়স্কের বাহুতে ঘুমানো একটি তরুণ টোক ম্যাকাকের এই আরাধ্য চিত্রটি শ্রীলঙ্কায় ফটোগ্রাফার হিক্কাডুয়া লিয়ানাগে প্রশান্ত বিনোদ ক্যাপচার করেছেন। স্তন্যপায়ী পুরস্কার জিতেছেন তিনি। উপরে দ্য ডেমোলিশন স্কোয়াড শিরোনামের এই আকর্ষণীয় ছবি এটি জার্মান ফটোগ্রাফার ইঙ্গো অ্যান্ডট জার্মানিতে তুলেছিলেন এবং বিহেভিয়ার ইনভার্টেব্রেটস ক্যাটাগরিতে জিতেছেন। ছবিটি লাল কাঠের পিঁপড়া দ্বারা একটি নীল ভূমির পোকা ভেঙে ফেলা দেখায়। লাল কাঠের পিঁপড়ার বেশিরভাগ পুষ্টি এফিডাস দ্বারা নিঃসৃত মধু থেকে আসে, তবে তাদেরও প্রোটিনের প্রয়োজন। সংখ্যায় নিছক শক্তির মাধ্যমে তারা নিজেদের থেকে অনেক বড় পোকামাকড় এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী। জিরি রেভিসেক একজন চেক ফটোগ্রাফার। সুইজারল্যান্ডের বাসেলের একটি পার্কে একটি পার্চিং ক্যারিয়ন ক্রো এর এই ইমপ্রেসিস্টিক ছবিটি তুলেছিলেন। ন্যাচারাল আর্টিস্টি ক্যাটাগরির বিজয়ী এবং জিরি একটি পেইন্টারলি এফেক্ট ক্যাপচার করার জন্য ইচ্ছাকৃতভাবে তার ক্যামেরাকে বিভিন্ন দিকে সরিয়ে দিয়েছে। স্কটিশ পার্বত্য অঞ্চলের গ্লেন আফ্রিকে ইতালীয় ফটোগ্রাফার ফরচুনাতো গ্যাট্টো ফ্যাকাশে বুড়ো মানুষের দাড়ি লাইকেন দিয়ে সজ্জিত একটি গ্রন্থিত পুরনো বার স্ট্রি এর এই মনোমুগ্ধকর চিত্রটি তুলেছেন। এই শ্বাসরুদ্ধকর ছবিতে ভারতের পশ্চিম ঘাট পর্বতমালার একটি শহরের উপরে একটি বাঘ বিশ্রাম নিচ্ছে। এই ফটোগ্রাফার জার্মানির রবিন দারিয়াস কানজ দ্বারা ক্যাপচার করা হয়েছিল এবং এটি আরবান ওয়ার্ল্ড লাইফ বিভাগে জিতেছে। পশ্চিমঘাটের সংরক্ষিত এলাকা যেখানে বাঘ সাবধানে নজরদারি করা হয়, ভারতের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ ল্যান্ডস্কেপ এবং বাঘের একটি স্থিতিশীল জনসংখ্যা রয়েছে। এসব এলাকার বাইরে যেখানে উন্নয়ন মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি করেছে, সেখানে বাঘের দখল। অ্যামাজন নদীর ডলফিনের এই আশ্চর্য চিত্রটি জার্মানি অথবা দক্ষিণ আফ্রিকান ফটোগ্রাফার থমাস পেশপ তুলেছিলেন। ফটো জার্নালিস্ট স্টোরি অ্যাওয়ার্ড জিতে নেওয়া ছবিটি এমন একটি এলাকায় তোলা হয়েছে যেখানে স্থানীয় সম্প্রদায় পর্যটকদের ডলফিনের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করছে। দক্ষিণ আফ্রিকায় তারের ঘাস এবং গুল্ম দ্বারা ফ্রেম করা খরগোশের মতো নিনুর এই চতুর চিত্রটি অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার জ্যানিকো কেল ক্যাপচার করেছেন এবং এবছরের ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।